মানিক সরকার 2018-তে বলতো আমরা 60-এর মধ্যে 60 জিতব। আজ মানিক সরকার কংগ্রেসীদের সঙ্গে মিলে গেছে। তাদের এই হিম্মত নেই যে বিজেপির সঙ্গে লড়াই করার। শুধু কংগ্রেস নয়, অন্যান্য দলেরও এখন ডাকছেন তারা। যুব মোর্চা আয়োজিত সোনামুড়ায় যুব সমাবেশে রবিবার যোগ দিয়ে এমনটাই বললেন সাংসদ তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সভায় বক্তব্য রাখতে গিয়ে এদিন সিপিআইএম এবং কংগ্রেসকে বিনাশকালে বিপরীত বুদ্ধি বলেও কটাক্ষ করেন তিনি। কোথাও নেই, কোথাও আসবে না, ত্রিপুরা তো আর কোনোদিন আসবে না। কমিউনিস্ট আর দুনিয়াতে কোথাও নেই, কমিউনিস্ট নেই বলে তো প্রমাণ করে দিয়েছে। বৈশাখের একটা 2018 বলতো আমরা 60-এর মধ্যে 60 জিতবো, মানিক সরকার বলতো। আজ মানিক সরকার কংগ্রেসের সেই নেতাদের সঙ্গে মিলে মিশে বৈশাখী নিয়ে তারপর বেরিয়েছে। মানে সিপিএম এর একলা হিম্মত নেই ভারতীয় জনতা পার্টির সঙ্গে লড়াই করবে, তার জন্য সিপিএম কো নিয়েছে এবং অন্যদের কো ডাকে আসেন আসেন দোকান খোলা, যেমন মাতাবাড়ি পেরার দোকান ডাকে না আসেন আসেন, মানে সবাই আসেন দোকান খোলা দোকান খোলা। আমি দেখি তাদের নমুনা বিনাশকালে বিপরীত বুদ্ধি, এটাই ত্রিপুরার মানুষ চেয়েছিল। আর সামনাসামনি সিপিএম কংগ্রেস এক জায়গা চলে এসছে, এদের এবার ত্রিপুরার মানুষ বুঝিয়ে দিবে যে বিগত 70 বছর যাবৎ কিভাবে ত্রিপুরার মানুষকে লুণ্ঠন করেছে দুই দল মিলে, দুই দলের নেতৃত্ব মিলে মিলিভগত করে আজ সামনে চলে এসছে। 10,023 প্রসঙ্গে এদিন বিপ্লব কুমার দেব এদিন বললেন এই 10,323-কে চাকুরি দিয়েছিলেন এই সিপিআইএম, আবার তাদের চাকুরি খেয়েছেনও এই সিপিআইএম এরাই। তখন বিপ্লব কুমার দেবও ছিল না আর ভারতীয় জনতা পার্টিও ত্রিপুরায় ক্ষমতায় ছিল না। কমিউনিস্টরা তাদের বি টিম কংগ্রেসের সাথে মিলে দীর্ঘদিনের রাজ্যের মানুষকে ঠকিয়েছে। পর্দার আড়ালে মিতালি এখন জনগণের কাছে স্পষ্ট। আসন্ন 2023 নির্বাচনে প্রতিটি কেন্দ্রে গণতান্ত্রিক পন্থায় জামানত জব্দ করে রাজ্যের মানুষ তাদেরকে মোক্ষম জবাব দিতে প্রস্তুত বলেও দাবি করেন তিনি। এই 10,300-এর চাকরি এরাই দিয়েছিল আর খেয়েছে কারা? মানিক বাবুর পেছনে যে দাঁড়িয়ে আছে মহা মহানায়ক, উনি চাকরিগুলি খেয়েছেন, কেসটা উনি করেছিলেন। বিপ্লব দেব তখন ত্রিপুরা তো ছিল না, বিজেপি ও সত্তাতে ছিল না, খাওয়াও খেয়েছে উনাদের বি টিম, এ টিম বি টিম এখন মিলে এক টিম হয়ে গেছে। এই 10,323-এর চাকরি যদি কেউ করেছে বরবাদ, তো এই দোনো নেতৃত্ব করেছে এবং ওখানে একসঙ্গে আগরতলার রাস্তার মধ্যে দাঁড়িয়েছে। ত্রিপুরার মানুষ এবার প্রমাণিত করবে, ত্রিপুরার মানুষ এবার এদেরকে প্রমাণিত করবে। আমি তো বলি এরা ভোটে ভিক্ষা কি ভেবে চাইবে মানুষের কাছে, মানুষ এদেরকে দৌড়াবে দেখবে, ত্রিপুরার মানুষ দৌড়াবে এদেরকে, 10,323-এর পরিবার এদেরকে দৌড়াবে, বলে তোমরাই তো চাকরি খেয়েছো, তোমরাই তো চাকরি দিয়েছিলে। সোনামুড়া দাউদকান্দি জলপথে যখন প্রথম মালবাহী ছোট বার্জ আসে, সে সময় বিরোধী শিবির নানানভাবে বিপ্লব কুমার দেব সহ সরকারের উপর নানান কটূক্তি করেছেন। সেই বিরোধীদের এদিন কড়া জবাব দিতে গিয়ে তিনি বললেন, যারা বলেছেন বিপ্লব কুমার দেব কাগজে নৌকা চালিয়েছে, তাদের দেখিয়ে দেওয়া দরকার, খুব শীঘ্রই রাজ্যে আসবে ছোট বার্জ। বাংলাদেশের অংশে শুরু হয়ে গেছে ড্রেসিং এর কাজ বলেও দাবি করেন তিনি। হচ্ছে না কেন, যারা বলেছিল কাগজের নৌকা বিপ্লব দেব চালিয়েছে, তাদেরকে হাত ধরে এনে দেখিয়ে দেওয়া দরকার, এই এমএলএ কে দেখিয়ে দেওয়া দরকার, বলেছিলেন যে কাগজের নৌকা দেখানোর দরকার। আজকে রাজ্যসভা আপনারা পাঠিয়েছেন, রাজ্যসভায় গিয়ে ড্রেসিং করার জন্য তুলে ধরেছি। কালকে পরশু দিন আমার কাছে লেটার এসেছে বাংলাদেশ হাই কমিশন, তার মধ্যে লিখে গেছে যে বাংলাদেশে পশ্চিমে ড্রেসিং করে আপনাদের কাছে ছোট বার্চ আসবে, তার ব্যবস্থা নরেন্দ্র মোদী সরকার, তার এমপি, তার মুখ্যমন্ত্রীরাই করে দিয়েছে, কমিউনিস্টরা করেনি। যুব মোর্চা আয়োজিত যুব সমাবেশে এদিন সেই এলাকার মানুষ বিপুল স্বতঃস্ফূর্ততা ও উদ্দীপনা দেখে বিপ্লব কুমার দেব জানান, আমি পূর্ণ আশাবাদী মোদীজিকে পদ্ম উপহার দিতে প্রস্তুত সোনামুড়াবাসী। ভিওর রিপোর্ট, আর ই নিউজ।